ঈদ এলে আন্তর্জালের জালে আপন কৃষ্টি ভুলে দৃষ্টি ভোলানো উদ্ভট সব খাদ্যের দেখা মেলে। তবে ভালো লাগে বিদেশের মাটিতে গিয়েও দেশীয় খাদ্যের দেখা পেলে। সম্প্রতি গ্রিস থেকে এথেন্স চেম্বার অফ কমার্সের বৈদেশিক বাণিজ্যের কমিশন বিষয়ক সভাপতি ডাকুয়া জোহরি নামের একজন প্রবাসী আমাদের কাছে ইমেইলের মাধ্যমে জানিয়েছেন, বিশ্বের অনেক স্থানেই বাংলাদেশের খাবার পরিবেশন করে অনেকেই রেস্টুরেন্টের নাম দেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ফলে বাংলাদেশের মুখরোচক ও সুস্বাদু খাবারগুলো পরিচিত হচ্ছে ভিনদেশি খাবার হিসেবে। কিন্তু তিনি গ্রিসে বসেই বাংলাদেশি খাবারগুলোকে জনপ্রিয় করার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সফলও হয়েছেন। বাংলাদেশি খাবার নিয়ে তিনি এথেন্সে বিভিন্ন ধরনের খাদ্য উৎসব অর্থাৎ ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে থাকেন। এথেন্সের জনপ্রিয় স্ট্রিট ফুড হিসেবেও তার তৈরি এসব মুখরোচক খাবার জনপ্রিয়তা পেয়েছে। শুধু খাবারই নয়, এসব উৎসবে বাংলাদেশি খাবারের সঙ্গে থাকে বাংলাদেশের সঙ্গীত এবং বাদ্যযন্ত্রের সুর। ফলে যারা এসব অনুষ্ঠানে আসেন তারা বাংলাদেশের খাবারের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতির সঙ্গেও পরিচিত হন। সম্প্রতি গ্রিস ভ্রমণকালে আমরা এই চিঠির লেখক ডাকুয়া জোহরির সঙ্গে কথা বলি, যিনি দীর্ঘ 21 বছর যাবত এথেন্সে বসবাস করছেন এবং 16 বছর ধরে বাংলাদেশি খাবারকে জনপ্রিয় করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জনাব জোহির, শুরুতেই জানতে চাইবো যে বিদেশে এত খাদ্যের ভিড়ে আপনি আমাদের দেশীয় খাবারকে এতটা জনপ্রিয় করলেন কি করে? আমরা বাংলাদেশিরা যারা দেশের বাইরে আছি, বিভিন্ন জায়গায় আছি, তারা ইন্ডিয়ান নাম দিয়ে ব্যবসা করতেছে কিন্তু খাবার হচ্ছে বাংলাদেশি। তখন আমি বাংলাদেশি খাদ্যকে প্রমোট করার জন্য 2004 সালে আমি রেস্টুরেন্ট করি। রেস্টুরেন্টের নাম রয়্যাল কারি হাউস, 100% বাংলাদেশি ফুড নিয়ে আমি কাজ শুরু করি, ফলে গ্রিক সোসাইটির অনেক সাড়া পড়ে। আমরা দেখলাম যে আপনি অনেকগুলো আন্তর্জাতিক খাদ্য উৎসবে অংশগ্রহণ করেছেন, তো সেখানে কেমন সাড়া পেয়েছেন? কয়েকদিন আগে গেছিলাম এথেন্স থেকে 1300 কিলোমিটার দূর খালকি দেখি শহরে, ওয়ার্ল্ড বিগেস্ট ফেস্টিভ্যাল দ্বীপের মধ্যে হয়েছে এই মেলাটা। পৃথিবীর সব দেশ থেকে বড় বড় বাউল শিল্পীরা সাধারণত এখানে অংশগ্রহণ করে, তারা সবাই বাংলা খাবারের খুবই প্রশংসা করে। আপনার পাঠানো বিভিন্ন উৎসবের ছবি ও ভিডিওতে আমরা দেখলাম যে আপনি ইত্যাদির নাম লিখে ব্যানার টাঙিয়েছেন, এর কারণটা কি? ইত্যাদি একটা জনপ্রিয় অনুষ্ঠান, ইত্যাদি মানুষের কথা বলে, দেশের কথা বলে, ভেজাল খাদ্যের বিরুদ্ধে কথা বলে এবং মানুষের সচেতন করার জন্য আমি ইত্যাদির লোগো ব্যবহার করেছি। ঈদের সময় আপনারা কি করেন? ঈদের সময় আমরা সকল বাংলাদেশি একত্রে মিলে গেট টুগেদার একটা অনুষ্ঠান করি। এখানে তো দেশের মতো আত্মীয় স্বজন নেই, আমরা প্রবাসীরা সবার আত্মীয়। বাংলাদেশের খাদ্য নিয়ে আপনার এই কর্ম প্রচেষ্টা সফল এই কামনা করছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমরা এথেন্স আসার জন্য আপনাকে ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি এথেন্স থেকে 300 কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাত্রা জেলায়। দর্শক মন্ডলী, কথা বলছি পাত্রা জেলার অধীনে আবাদন নামক একটি স্থান থেকে। এখানে আমাদের প্রচুর বাংলাদেশি ভাইরা কাজ করেন যারা মূলত কৃষি কাজের সঙ্গে জড়িত। আমরা আবাদনের একটি স্ট্রবেরি বাগানে এসেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন লাল টকটকে স্ট্রবেরি, যা বাংলাদেশে সচরাচর দেখা যায় না। এগুলো বেশ মিষ্টি এবং সুস্বাদু। কথা বলবো এই বাগানের তত্ত্বাবধায়কের সঙ্গে, গ্রিস ভাষায় যাকে বলা হয় মাস্তুরা। আপনার নামটা একটু বলবেন? উমর ফারুক। আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি 2006 থেকে এখানে আছি। আপনি তো এখানকার তত্ত্বাবধায়ক, আপনার অধীনে এখানে কতজন লোক কাজ করে? আমার এখানে আছে 60 জন লোক আছে। তাই বাগানে কাজ করার বিনিময়ে আপনাদের যে পারিশ্রমিক দেওয়া হয় তাতে কি আপনারা খুশি? আমরা খুশি, আমার 24 টাকা করে ডিউটি দেয়। এবার একটু ভিন্ন ধরনের প্রশ্ন, ইত্যাদি দেখেন? ইউটিউবের মাধ্যমে আমরা এটা দেখি। ইত্যাদিটা আসলে বেশি আনন্দদায়ক, এখানে কেউ নাই, আমরা প্রবাসে আছি, সমীকরণ ওইগুলো দেখি। এবারে জানতে চাইবো এই প্রবাস জীবনে ঈদের দিনটা আপনাদের কেমন কাটে? বাবা, নিজের সন্তান সবগুলা দেশে রয়েছে, আমরা এখানে বসে রয়েছি, ঈদের দিনও ছুটি নাই, অনেক কষ্টের, কিছু করার নাই, কেন আমরা তো প্রবাসী জীবনটাই তো এমনই। এই দূর দেশে এসে আপনাদের সঙ্গে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, শুভকামনা সবসময়, অনেক ধন্যবাদ।